এক ফেমাস স্কুল ছিল, স্কুলের সব ছাত্ররা অনেক অনেক ব্রিলিয়ান্ট ছিল। সব ছাত্রের মধ্যে একটা ছাত্র একবার একটা খুব বড় ধরনের ভুল করে বসলো। সে আরেক ছাত্রের একটা ছোট জিনিস চুরি করলো, এবং এটা স্কুলে যে প্রিন্সিপাল ছিল প্রিন্সিপালকে কমপ্লেন দেওয়া হলো। প্রিন্সিপাল খুব জ্ঞানী মানুষ ছিলেন, সে ওই ছাত্রকে কোনো পানিশমেন্ট দিলেন না। এতে বাকি ছাত্ররা অনেক অবাক হলো যে কেন পানিশমেন্ট দেওয়া হলো না। এরপর আরো কিছুদিন গেল, ওই যে ছাত্রটা একটা ছোট জিনিস চুরি করেছিল সে এবার একটা বড় জিনিস চুরি করলো। আবারও ছাত্ররা খুব খেপে গেল যে স্যার ওকে লাস্ট টাইম আমরা বলেছিলাম ওকে আপনারা রেখেন না, আবারও একটা জিনিস চুরি করলো। প্রিন্সিপাল আবারও শুনলো, শোনার পরে আবারও কোনো পানিশমেন্ট দিল না। এবার সব ছাত্র বেশ খেপে গেল, খেপে যে প্রিন্সিপালকে বললো যে স্যার আপনি যদি ওই ছাত্রকে কিছু না করেন আমরা সবাই একসাথে স্কুল ছেড়ে চলে যাব। এটা শোনার পর প্রিন্সিপাল সবাইকে একটা অ্যাসেম্বলিতে ডাকলেন। ডাকার পর সবার উদ্দেশ্যে বললেন, আমি জানি আমার স্কুলে তোমরা যারা আছো তোমরা সবাই খুবই ভালো স্টুডেন্ট, তোমরা যদি সবাই একসাথে আমার স্কুল থেকে চলে যাও তাও তোমরা অনেক অনেক ভালো ভালো স্কুলে চান্স পাবে। কিন্তু এই ছেলেটাকে যদি আমি আজকে আমার স্কুল থেকে বের করে দিই তাহলে ও কোথায় যাবে? আমি জানি তোমরা রাইট আর রং এর পার্থক্য জানো, বাট এই ছেলেটা তো জানে না, ওকে কে শেখাবে? এবং যখন প্রিন্সিপাল এই কথাটি বলছিল যে ছেলেটা চুরি করেছিল তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল এবং সে বুঝতে পারে তার ভুলটি কি হয়েছিল, এবং সে ওই দিনের পর থেকে আর জীবনেও কখনো চুরি করেনি। এবং এই কথাটি যখন বলা হচ্ছিল বাকি সব স্টুডেন্ট বুঝতে পারলো যে ক্ষমাশীলতা কাকে বলে, কিভাবে ধৈর্য ধারণ করতে হয়। এবং ওই দিন ওই প্রিন্সিপাল সব স্টুডেন্টদেরকে দূরদর্শিতার একটা পারফেক্ট এক্সাম্পল শিখাল কিভাবে দূরদর্শিতার মাধ্যমে একটা মানুষকে চেঞ্জ করে দেওয়া যায়। তাই এই গল্পের মাধ্যমে যে পেশেন্স বা ধৈর্যের একটা এক্সাম্পল পেলাম, যে ক্ষমাশীলতা বা ফরগিভনেস এর এক্সাম্পল পেলাম, এন্ড ফাইনালি মানুষ দূরদর্শী হলে কিভাবে একটা মানুষকে সম্পূর্ণ চেঞ্জ করে দিতে পারে সেটা বুঝতে পারলাম। আশা করা যায় এখান থেকে কিছু হলেও আমরা যদি শিখতে পারি আমরা আমাদের লাইফে অনেক ভালোভাবে কাজে লাগাতে পারবো।